শাহিন ইফতার ও জুমা মাহফিলে গণমাধ্যম কর্মী ও সুবিজন গত 20 এপ্রিল 2022 বুধবার ভৈরবের চুন্নিমিলে দেশের সর্ববৃহৎ মেয়েদের এটিম থানায় হাজি আত্মীয় তালী এটিম বালিকার শিশু পরিবারের এটিম শিক্ষার্থীদের সাথে ইফতার ও জুমা মাহফিলে অংশগ্রহণ করেন গণমাধ্যম কর্মী ও সুবিজন। এতে উপস্থিত ছিলেন হাজি আত্মীয় সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ মুরসিন আলী, ভৈরব প্রেস ক্লাবের সভাপতি আল হাজ শামসুল জামান পাচ্চু, সিনিয়র সভা সভাপতি ও দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ডিটিভি ভৈরব প্রতিনিধি এম এ হালিম, আরটিভি ভৈরব প্রতিনিধি আলামিন সুজু, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি আল হাজ সৈদীপ আহমেদ, আনন্দ টিভির ভৈরব কুলিয়ারচর প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, 71 বাংলা টিভি ভৈরব কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটওয়ারী, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, পূর্ব কণ্ঠের মিলাদ হোসেন অপু, দৈনিক সময় আলো ভৈরব প্রতিনিধি রাজিবুল হাসান, ডেলি বাংলাদেশ ভৈরব প্রতিনিধি নাজির আল আমিন, দৈনিক আমাদের কণ্ঠ স্টাফ রিপোর্টার আশরাফ।